বিবি নিজের স্বামীকে দান করছে জিহাদে কি বলে দান করছে একটু প্রেরণা দিল উদ্দীপনা দিল উদ্দীপনাটা কি যে তুমি আমার কাছেই খুব শক্তি দেখাও আর জিহাদের কথা শুনলে লুকিয়ে যাও কি বললি আমি জিহাদের কথা শুনে লুকিয়ে যায় বলে হ্যাঁ পুরুষ তো এটা নিতে পারলো না সঙ্গে সঙ্গে ওহুদের যুদ্ধের ডঙ্কা বেজে উঠেছে বহুত সাজো সাজো সৈন্য সাজো বিশ্ব নবী মদিনাওয়ালাদেরকে সাজাচ্ছেন আমরা বিং জমোর কান বিবির কানে পরেছি দয়ার নবী ওহুদের জন্যে রেডি হচ্ছেন এমন সময় বিবি স্বামীকে এমন উদ্দীপনা দিয়ে দিল বাড়ির ভিতরে গিয়ে ঢুকে তালোয়ারটাকে হাতে নিল তালোয়ারের খাপটা ফেলে দিল হাতটা আসমানের দিকে এরকম করে তালোয়ারটা হাতের ওপরে রেখে এই রকম করে দুইটা প্যাঁচ টেনে দিয়ে বলল আল্লাহ হুম্মা হে আমার আল্লাহ লা আমাকে আর আহাল আর মালের কাছে ফিরে আনিও না আমার সব মিটে গেছে এ আমার আল্লাহ তুমি আমাকে শহীদের লিস্টে নামটা লিখে দাও মানে একটা প্রশ্ন করি আপনারা আমরা যতগুলি মানুষ এখানে আছি সকলের কিন্তু ডেট অফ বার্থ আলাদা আলাদা জন্ম তারিখ এক না আলাদা যতগুলি লোক আছে যদি বলি জন্ম তারিখটা আপনার বলেন তো দেখা যাবে কারোর সঙ্গে এক দুটো এটা মানে মিলে যেতে পারে তার জন্য নয় কিন্তু জন্ম তারিখ সব আলাদা কিন্তু এটা জানেন সকলের জন্ম তারিখ এক কোরআন বলছে কারো আলাদা নয় একদিনে হয়েছি আমরা সব আল্লাহ কোরআনে বলছেন তো আল্লাহ যেদিন বানিয়েছেন এক সঙ্গে বানিয়েছেন কিন্তু পৃথিবী নামে জায়গাতে ঠিক পালাক্রমে এনে হাজির করছে আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন যে আদমকে বানালাম যেদিন আদমের জন্ম সেদিন আমাদের জন্ম আদম যদি আমার বাপ হয় তা আমার ছেলে তো দাদা হবে রে বাবা অঙ্ক তো তাই হয় কিন্তু সকলের বাপ ডাইরেক্ট বা ইনডাইরেক্ট নয় আল্লাহ তাবারকালা আদমের পিঠে হাতটা রাখলেন আর বালুর মতো ঝুরঝুর করে পড়ে গেল কেয়ামত পর্যন্ত যতগুলো মানুষকে আল্লাহ পৃথিবীতে আনবেন পৃথিবী নামে মঞ্চে এখানে এনে তাদেরকে ফিরিয়ে নিয়ে আবার তার কাছে নিয়ে যাবেন সেগুলো এক সঙ্গে বানিয়ে নিয়েছে আমাদের ডেট অফ বার্থ একই আদমের সঙ্গী আমাদের ডেট অফ বার্থ এই আমরা দেহগত দিক থেকে পৃথিবীতে আপনার আব্বা আছে আমার আব্বা আছে কিন্তু আত্মাগত দিক থেকে আদম আলি সাল্লাম আমাদের সরাসরি আব্বা বাংলাদেশে এক বক্তা বাংলাদেশ মানে লড়াই বাংলাদেশে আমি যাই তো আর দোয়া করি আল্লাহ এই জালসাই যেন লড়াই না হয় মানে ওদের হবি হ্যাঁ কয়েকটা জালসাই হয়েও গিয়েছে লড়াই কিন্তু আমাকে নেওয়া হয়নি হ্যাঁ থামুন 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 দেখতে পাবেন ইগো লড়াই এক বক্তা এখন খুব বলছে মানুষ মাটির তৈরি রয়ে তার সঙ্গে তর্কে জড়িত হতে যায় না আমি এটা পছন্দ করি না ওর মাথায় এসছে মানুষ মানুষের নুৎফা থেকে তৈরি করানো আছে যে তাদেরকে আমি নুৎফা থেকে বানিয়েছি কিন্তু নুৎফাটা কোথা থেকে এসেছে খবরটা আর নেই ওটা কোন জিনিস থেকে তৈরি হয়েছে আর একটু ব্যাকে গেলেই পেয়ে যাবে এরপরে আল্লাহ যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি ওটা কত দাবি কথা বলছেন হাল আতা আলাল দাহারি বিসমিল্লা মানুষের জীবনে একটা লম্বা টাইম চলে গেছে যেদিন তার সম্পর্কে কোনো আলোচনা ছিল না তর্জমাটা করে দিলাম আরেকবার বলছি মানুষের জীবনে অন্য প্রাণীর কথা বলেননি কিন্তু আর গরু ছাগল জিন ফেরিস্তার কথা বলেননি ইনসানে বলেছে তো মানুষের জীবনে একটা লম্বা জীবন চলে গেছে কোনো আলোচনা ছিল না তার সম্পর্কে খুব তত্ত্ববহুল কথা বলবো নিয়োগ করেছি দশটা মিনিট ধৈর্য ধরেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ বছর নয় পঞ্চাশ নয় পঞ্চাশ হাজার বছর মানে অর্ধ লাখ এক লাখের হাঁপ এত বছর পূর্বে মানুষের তবদির লিখা হয়েছে মানে আপনারও লেখা হয়েছে আমারও লেখা হয়েছে এবার বলেন তাহলে আমাদের জন্ম তারিখটা কখন খুঁজে পাওয়া খুব মুশকিল একজনকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার কয়টা ছেলে এগুলো সব মানে আমি তথ্য বলছি আমার ছেলে বড় নাম কি কালাম আপনি জানলেন কি করে আবুল কালাম আপনার বড় ছেলে ছটা ছেলে রয়েছে ওর বৃত্তমান কিন্তু তথ্যবহুল মারেফাতে বলছি আপনি জানলেন কি করে যেটা বড় ছেলে আপনার কত স্খলন হয়েছে বিয়ের আগে শেষ হয়ে গিয়েছে চলে গিয়েছে জি এহতলাম হয়েছে নাইট ফলস হয়েছে কোনটা আপনার বড় ছিল ফার্স্ট বাচ্চা কোনটা ছিল আপনি গুনে রেখেছেন আল্লাহ তাবারক বা তালা বলছেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তোমার তোক লেখা হয়েছে আমাকে বলে বলছি নূর মোহাম্মদ তোক লেখা হয়েছে তাহলে আজকে হলো দু সালের এপ্রিল মাসের ১৪ তারিখ আজ থেকে ক কোটি বছর আগে আমার জন্ম হয়েছে এর কোনো ঠিক আছে লাল্লা বলছি তুমি ছিলে কোথা তখন তোমার পরিচয়টা কখন ঘটেছে পরিচয় ঘটেছে যেদিন আমি মায়ের পেটে এসেছি আমার মায়ের মেন্স বন্ধ হয়েছে তো আমার মা প্রথম জানতে পেরেছে যে কেউ এসেছে আমার পেটে দ্বিতীয় যে লোকটি জেনেছে সেটা আমার আব্বাহ যে হ্যাঁ আমাদের কেউ এসেছে এরপর দুই ফ্যামিলি জানলো পরে যে জানছে সে হচ্ছে ধাত্রী মা এবার ওখান থেকে আমার পরিচয় হলো পঞ্চায়েত গেল আধার কার্ড হলো তখন প্রধান জানল যে আমার পঞ্চায়েতে একটা নতুন ছেলে আসলো এখনও প্রাইমারি স্কুল জানছে না ছ বছর পাঁচ বছর বয়সে আব্বা হাত ধরে নিয়ে গিয়ে স্কুলে ভরে দিল তখন স্কুল মাস্টার জানলো যে এই এলাকায় একটা ছেলে নূর মোহাম্মদ বলে আছে এবার পরিচয়টা কিভাবে ঘটছে দেখেন তারপরে স্কুলে পড়লাম হাই স্কুলে গেলাম এবার আস্তে আস্তে নিয়ে আসলো মাদ্রাসায় মাদ্রাসায় একদিন দশ হাজার লোকের সামনে পাগড়ি বাঁধা হলো নূর মোহাম্মদ এখন মহলানা হয়ে গেল সবাই জানলো কিন্তু পৃথিবী সবাই জানে না আস্তে আস্তে দু বছর পাঁচ বছর ছ বছর ইমামতি করলাম পাঁচ ছ বছর ধরে দার্শে মাদ্রাসায় চাকরি করলাম এমন সময় আল্লাহ সেখান থেকে বের করে জালসার ফিল্ডে দিয়ে ইউটিউবে এখন সব পৃথিবী জেনে নিয়েছে নূর মোহাম্মদকে আল্লাহ বলছে তুই এই ডেটটা আমার আজকের বয়স হচ্ছে আমার আজকের বয়স হচ্ছে বাহান্ন বছর দুই মাস তো এই বাহান্ন বছর দুই মাস তো বাহান্নটাই ধরলাম দুই মাসটাকে এখন মাইনাস করে দেন তো বাহান্ন বছর এটাকে তিপান্ন বছর আগে তুই কে ছিলি এটা বল তো মায়ের পেটে ভ্রণ ছিলাম আচ্ছা চুয়ান্ন বছর আগে কে ছিলি বল তাহলে আমি আমার আব্বা এবং মায়ের মধ্যে রক্তে সম্মিশ্রণ ছিলাম পঞ্চান্ন বছর আগে তুই কে ছিলি আর খুঁজে পাওয়া যাবে না তালা বলছে আজ থেকে পঞ্চান্ন বছর বাদ দে বিশ কোটি বছর আগে তোর তোকদির লিখেছি এটা বোঝানোর জন্য বলছি আমি জানবেন না যে কোথাও লেখা আছে বিশ কোটি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বিশ কোটি বছর আগে তোর তোকদির লিখেছি তার থেকে পঞ্চান্ন বছর বাদ দে বাদ দে বাদ দে বাদ দে পঞ্চান্ন বছর বিশ কোটি থেকে যদি পঞ্চান্ন বছর বাদ দিই তাহলে উনিশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো পঞ্চাশ বছর আল্লার কাছে ছিলাম নালা বলছেন বিসমিল্লাহ রহমান রহিম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা নাফালক নল ইন সান মিন্নুৎফতিন আমসাজিন নবতলিহে ফজাইল নহু শমিয়াম রে পৃথিবীর মানুষ তোমার ডেট অফ বার্থ যেটা পঞ্চায়েত দিয়েছে এখান থেকে তুমি তিন বছর মাইনাস করে তোমার বিবেককে বলো তুমি কোথায় ছিলে কিছুই তুমি খুঁজে পাবে না তোমার নামও ডাকা হয়নি তোমার পরিচয় ঘটেনি তোমাকে কেউ চিনত না তোমার কোনো মূল্য বলেছিল না আমি আল্লাহর কাছে তোমার কত কোটি বছর পার হয়েছে এ কথাও তোমার হিসাবে রেখাতেন নাই তবে আমি রব শুধু এই পাঁচশো কোটি সাতশো কোটি যে বেঁচে আছে পৃথিবীতে আটশো কোটি নয় যাদম থেকে নিয়ে যত কোটি কবরে চলে গেল এখন বর্তমান পৃথিবী নামে মঞ্চে তোমরা যত কোটি বেঁচে আছো শুধু এটাই নয় এর পরে কাল থেকে যত কোটি ক্যামত পর্যন্ত আসবে তাদের তোমাদের কাছে তিনটি কাল আছে অতীত আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে আল্লাহর কাছে ভবিষ্যৎ নাই আল্লাহর কাছে সবগুলি হলো বর্তমান তো আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার একটা লক্ষ্য পথে ছেড়ে দিয়েছি সে গতিশীল হয়ে চলছে আমি আল্লাহ তার দিকে সুক্ষ দৃষ্টিতে তাকিয়েছি আছি যেসার কক্ষ পথকে ঠিক রেখেছে না পদস্খলন ঘটিয়ে দিয়েছে অতএব শুনে নাও ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমসা জিন্নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা শুনে মানুষ আমি যে বীর্য থেকে তোমাকে বানিয়েছি যেটা তোমার বাপের দ্রুতগতি খুন তোমার মায়ের পেটে চলে গেল জরায়ুতে একটা পুরুষ একবারই স্খলন দেবে খুব যদি দুর্বল বয়বৃদ্ধ হয় অন্তত চল্লিশ কোটি পোকা দেবে আর যদি যুবক সবল সবৃদ্ধ হয় তাহলে ওই যুবক ষাট কোটি পোকাকে এসে একবারে স্খলন করবে আমি বলছি না যে একবারে বাচ্চা হয় মেনেই নিলাম যদি একবারে বাচ্চা হয় তো ষাট কোটি পোকা একটা পুরুষের কাছ থেকে মহিলার কাছে জরায়ুতে পৌঁছাল ষাট কোটির ভিতরে এবার যুবক আর বৃদ্ধকে মিলিয়ে মেজার মেনে পঞ্চাশ নিয়ে আসেন পঞ্চাশ কোটি পোকা শুক্রাণু যখন একটা মেয়ের কাছে গেল আল্লা রব্বুল আলমিন সুরাদাহারে বলছেন তার ভিতরে একটি সন্তান জন্ম নেবে তাহলে ঊনপঞ্চাশ কোটি নশো নিরান ঊনপঞ্চাশ কোটি নিরানব্বই লক্ষ নশো নিরানব্বই নিরানব্বই হাজার নশো নিরানব্বইটি পোকা কোথায় গেল গোসলের পানিতে চলে গেল পচে গেল নষ্ট হয়ে গেল তাদের আধার কার্ড হলো না তাদের ভোটার কার্ড হলো না তাদের রেশন কার্ড হলো না তাদের পৃথিবীতে কোনো পরিচয় হলো না তারা মাধ্যমিক দিল না এই চেস দিল না মৌলানা হলো না হাফেজ হলো না কারি হলো না তাদের জন্যে মা বাপ কোনোদিন বেদনা দিয়ে কানতেও বসলো না সমস্ত পোকাগুলি বেয়ে চলে গেল শুধু একটা পোকাকে বানালাম সেটা হলে তুমি আল্লাহ বলছেন এরপরও তোমার কি বিবিকির চেতনা দরজা খুলবে না কয়েকশো কোটি বছর রবের কাছে থাকলাম ওই রব আমার বডিকে বানানোর জন্যে মা বাপের প্রেম বাঁধনে তাদের একটা ক্রস দিল তার ভিতর থেকে শুক্রাণুকে পৌঁছে মায়ের ডিম্বাণুর সঙ্গে দিয়ে আত্মাকে সম্পৃক্ত করে পৃথিবীর বুকে পাঠিয়ে দিল এবং শ্রবণ দৃষ্টি শক্তি দিল শুধু তাই নয় এতটা দেওয়ার পর আল্লাহ হালকা করে বলে দিলেন ইম্মা শাকিরাও ইম্মা তো মন গেলে আমার সুক্রিয়া করবে আর যদি তোদের মন না চাই আমার বিরুদ্ধে মুখ খুলে দিবি পৃথিবী থেকে লক্ষ গুণ সূর্য একটা কথা জেনে রাখেন সমস্ত গ্রহ তার নিজের কক্ষ পথে চলছে এখনো একজনাও পদস্খলন ঘটায়নি সূর্য না বুধ না মঙ্গল না আসমান জগতে যত তারা আছে পৃথিবী তার কক্ষ পথে চলছে চাঁদ তার কক্ষ পথে চলছে শুধু সাড়ে তিন হাত মানুষ আল্লাহর দেওয়া আইনে চলছে না ঝামেলা শুধু সাড়ে তিন হাত মানুষ আল্লাহর দেওয়া আইনে চলছে না এরা নিজে নিজের মন মতো আইন তৈরি করে নিয়েছে মা ধৈর্য ধরে শুনেন কিছু কথা আসবে কেন্দ্র সরকারের প্রশাসন বিভাগে মুর্শিদাবাদ থেকে চার হাজার ছেলে নেবে তো ওরা পেপারে বের করেছে কি চারটা শর্ত দিয়েছে এক নম্বর কম করে পাঁচ ফুট দশ ইঞ্চি হাইট হতে হবে দুই নম্বর হলো কম করে মাধ্যমিক পাস হতে হবে তিন নম্বর হলো ছত্রিশ ইঞ্চি সেনা হতে হবে আর চার নম্বর হলো কম করে তিপান্ন কেজি ওজন হতে হবে কটা তিপান্ন কেজি ওজন ছত্রিশ ইঞ্চি সেনা আর মাধ্যমিক পাস পাঁচ ফুট দশ ইঞ্চি হাইট চারটা শর্ট দিয়েছে একটা ছেলে গিয়েছে সে তো এইচ এসে ফার্স্ট ক্লাস পাস সিনাটাও ছত্রিশ ইঞ্চি ঠিক আছে আর হাইট হলো পাঁচ ফুট দশ ইঞ্চি সেটাও ঠিক আছে কিন্তু ওজন হলো চল্লিশ কেজি হল না চাকরি পেল না লাইনে যেতে পেলো না এরপর একটা ছেলে গেছে ওজন তিপান্ন কেজি ছত্রিশ ইঞ্চি সিনা, পাঁচ ফুট দশ ইঞ্চি হাইট কিন্তু স্কুল জীবনে যায়নি মূর্খ হলো না আর একটা ছেলে গেল মেয়ে স্কুলে পাস করেছে তিপান্ন কেজি ওজন হয়েছে পাঁচ ফুট আপনার পা আপনার কিনা ছত্রিশ ইঞ্চি সেনা হয়েছে কিন্তু হাইটটা হচ্ছে সাড়ে তিন ফুট হলো না তার মানে চারটার মধ্যে যদি একটা বাদ যায় ওই ছেলেটা যেমন প্রশাসন বিভাগে আর্মিতে বলেন বিএসএফে বলেন মিলিটারিতে বলেন চান্স পাবে না চারটার মধ্যে একটা বাদ হয়ে গেলে উই বাদ হয়ে যাবে তাল্লা বলছে তুমি কি জান্নাত যেতে চাও না জাহান্নাম যেতে চাও আমার তৃষ্টিতে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে তারা ক্ষতিতে পড়ে গেছে শুধু বেঁচে যাবে কে মা মান এনেছে ও আমিনও সলি ভালো আমল করেছে অত সহবিল হাতী এবং হকের দাওয়াত দেবে অতাবা সহবিল সবরি এবং সবুরির দাওয়া দেবে এই লোকগুলি বেঁচে যাবে একটা লোক হকের দাওয়াত দিল সবরের দাওয়াত দিল ভালো আমল করলো ইমান আনেনি এই লোকটা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে একটা লোক ইমান এনেছে আমল করে না খালি হকে দাওয়াত দেয় আর সবরের দাওয়াত দেয় সেও ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে একটা লোক এনেছে আমল 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 করেছে এত করে করে মধ্যে অত কেউ না কিন্তু জীবনে কাউকে তবলিগ করে না এ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে তোমার আমল তোমাকে বাঁচাবি তোমাকে নামাজ পড়ার জন্য পাঠানো হয়নি নামাজ কায়েম করার জন্য পাঠানো হয়েছে এরপরে একটা লোক আমল এনেছে ইমান এনেছে আমল করে হকের দাওয়াত দেয় কিন্তু সবরের দাওয়াত দেয়নি এই লোকটাও ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে অতএব ইসলামকে বাঁচাতে গেলে এই চারটা বলিষ্ঠ গুণের প্রয়োজন আছে এই চারটা গুণ যদি না থাকে বন্ধুরে ইসলামকে বাঁচানো যাবে না মেয়েরা তবলিগ করে কেমন করে পুরুষরা তবলিগ করবে কেমন করে দেখে নিয়েছি যেটা তবলিক তো আমাদের প্রতি অনেক দায়িত্ব আছে দেখেন সাহাবিটার নাম বললাম আমরেবিন জমু মামনদেরকে এখন বলছি তারপর মামন কিভাবে তবলিক করবে আমরে জমু মা বোন খালা বেটি একটু মন দিয়ে শুনেন আমরে বিন জম তিনি একটা পায়ে অক্ষম ছিলেন যাকে আপনাদের ভাষায় ল্যাংড়া বলে আমাদের বর্ধমানের ভাষায় খোঁড়া বলে ল্যাংড়া তো আমরে বিন জমুর স্ত্রী মনে মনে করছেন যে আমার স্বামী খোঁড়া তাহলে তো কোনো দিন জিহাদে যাবে না আর শহীদও হবে না আর আমি এরকমই থেকে যাব আম্রিবিন জমু যখন বাড়ি ঢুকছে তো স্ত্রী কেমন বিবি কেমন বিবি কেমন বিবি নিজের স্বামীকে দান করছে জিহাদে কি বলে দান করছে একটু প্রেরণা দিল উদ্দীপনা দিল উদ্দীপনাটা কি যে তুমি আমার কাছেই খুব শক্তি দেখাও আর জিহাদের কথা শুনলে লুকিয়ে যাও কি বললি আমি জিহাদের কথা শুনে লুকিয়ে যায় বলে হ্যাঁ পুরুষ তো এটা নিতে পারল না সঙ্গে সঙ্গে অহুদের যুদ্ধের ডঙ্কা বেজে উঠেছে অহুদ সাজো সাজো সৈন্য সাজো বিশ্বনবী নবী মদিনাওয়ালাদেরকে সাজাচ্ছেন আমরা জমর কা বিবির কানে পড়েছি দয়ার নবী ওহুদের জন্য রেডি হচ্ছেন এমন সময় বিবি স্বামীকে এমন উদ্দীপনা দিয়ে দিল বাড়ির ভিতরে গিয়ে ঢুকে তালোয়ারটাকে হাতে নিল তালোয়ারের খাপটা ফেলে দিল হাতটা আসমানের দিকে এরকম করে তালোয়ারটা হাতের ওপরে রেখে এই রকম করে দুইটা প্যাঁচ টেনে দিয়ে বলল আল্লাহ হুম্মা হে আমার আল্লাহ লা আমাকে আর কাছে ফিরে আনিও না আমার সব মিটে গেছে এ আমার আল্লাহ তুমি আমাকে শহীদের লিস্টে নামটা লিখে দাও এই বলে এক পায়রে মানুষ ল্যাংরা মানুষ অক্ষম মানুষ প্রতিবন্ধী মানুষ অহুদের প্রান্তে কয়েকজন বেইমানকে জাহান্নামের এ টিকিট নিয়ে নিজে জান্নাতের মেহমান হয়ে গেল লাশ পরে আছি জিহাদ শেষ হয়ে গেল সত্তরটি লাশ আল্লার নাবী বলছেন আমির হামজার খবর ওখানে দাও এর কবরটা এখানে দাও এর মা এর এর আপনার কিনা কবর এখানে হবে আম্রেবিন জমর লাশকে উঠে এর চাপাও চাপা লাশ নিয়ে যেতে হয় কবে গারকুলবাকি মসজিদে নববীর পাশে হবে যেখানে আপনারা সাবি শহিদের অনেক কবর আছে ওখানে হবে কিন্তু উট বসে গেল আবার উটকে প্রহার করা হচ্ছে কিন্তু উট উঠে না যখন লাশকে নামিয়ে নেওয়া হয় উট তখন আবার উঠে দাঁড়িয়ে যায় লাশ চাপালে বসে যায় বিশ্বনবী বললেন তোমরা ছেড়ে দাও এই জানোয়ারকে কষ্ট দিও না নিশ্চয়ই ওর জীবনে কোনো অসী ছিল ওর বিবি তখন পাগলের মতো ধরছে স্বামী আমার শহীদ হয়েছে এখন আমি ক্যামতের মাঠে শহীদের বিবি বলে পরিচয় দিতে পারবো কত আনন্দ উদ্দীপনায় সেখানে গিয়ে পৌঁছালো বিশ্বনবী বললেন ও আম্রবীন যমর স্ত্রী তুমি বলো তোমার স্বামীর কোনো অসিয়ত আছে কি না আমরা বিন স্ত্রী বললেন হা অসিয়ত আছে আমি যখন উদ্দীপনা দিয়েছিলাম তখন উনি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন হে আল্লাহ তুমি অহুদের প্রান্ত থেকে আর মদিনায় ফিরে আনিও না আমি এখানে আসবো না আমি আর আহাল আর মাল দেখতে চাই না বিশ্বনবী বললেন রে সাহাবিরা শোনো ওর আল্লাহ কবুল করে নিয়েছে ওকে অহুদের প্রান্তি সমাধি দাও এখানেই ওর কবর বানিয়ে দাও সত্তর জন সাহাবি অহুদের প্রান্তে শুয়ে আছে সোহাদায় অহুদ তাইলে আমরে বিন জমুকে কে দিল একটা মহিলা দিল একটা শহীদ কে দিল একটা মহিলা দান করলো হজরত উমারের মতো বিখ্যাত সাহাবি যেদিকে উমার হাঁটতো ওদিকে শয়তান হাঁটতো না সেই রকম একটা বিখ্যাত সাহাবি যার ডিগ্রি আল্লাহ রসুল বলেছেন লাহ কান আবাদি নবিয়ান কান আল্লাহ উমার আমার পরে যদি কেউ নবী হয় তো উমার হবে কে দিল তার বোন ফাতেমা দিল তার বোন ফাতেমা দিল তো মেয়েরা যদি তবলিগে নেমে যায় মেয়েরা তবলিগ করবে চারজনের কাছে ছেলেকে করবে স্বামীকে করবে আর আপনার ভাইকে করবে আব্বাকে করবে আমার মেয়ে আমাকে তবলিগ করেছে আম্রেবিন জমুর স্ত্রী তাকে তবলিগ করেছে আর হজরতে ফাতেমারাদি আল্লাহ ফাতেমা রসুলের বিটি উমরের বোন ফাতেমা অন্য ফাতেমা হজরতে ফাতেমারাজি আল্লাহ তার ভাইকে তবলিক করেছে এমন ও সাহাবি রয়েছেন মা তার বেটাকে তবলিক করছে অতএব আজকের মেয়েরা যদি মনে করে নেয় আমি ঘরটাকে কন্ট্রোল করব আমার ছেলেকে বেনামাজি রাখবো না স্বামীকে বেনামাজি রাখব না আব্বাকে বেনামাজি রাখবো না রাখবো না আমি আমার ছেলেকে ভাইকে স্বামীকে আব্বাকে প্রত্যেকটিকে ধরে ধরে তারা মসজিদে পাঠিয়ে দিতে পারবি